শিমুলতলা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে বাড়ির মালিকের ভিডিও ফুটেজ ভাইরাল। ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ স্থানীয়দের। শিমুলতলায় বোমা বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলের বাড়ির মালিকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়ালো। ভাইরাল হওয়া ভিডিও ছবিতে বাড়ির মালিক মহিলাকে বলতে শোনা যাচ্ছে, আমাকে 5,000 টাকা দিয়ে লোকটিকে আমার বাড়িতে রেখে দেওয়া হয়। ঘটনায় কয়েকজনের নামও উল্লেখ করেছেন ওই মহিলা, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্স ল্যান্ড। কালকে রাত্রিবেলায় 5,000 টাকা দিয়ে গেছে। কে দিয়েছে? রবি ঘোষ। আর এসে বলেছে যে এই লোকটাকে ডাক। আর কে ছিল রবির সঙ্গে? রবির সঙ্গে সিন্টু ছিল, আর হলো সোম ছিল, আর প্রদীপ ছিল। পেছনে ওরা দাঁড়িয়েছে, চুপ চুপ করে না দাঁড়িয়েছে। তারপর আমায় বললো যে এই টাকাটা রাখ, তোর তো কিডনির অনেক সমস্যা, তোর পরীক্ষা করতে করতে অনেক টাকা লাগবে, 10,000 টাকা লাগবে। এই 5,000 টাকাটা তুই একটু খেতে টেতে দিস, লোকটা অসুস্থ থাক, আজকের দিনটা থাক, কালকে হলো চলে যাবে। এই কথা বলে আমার টাকাটা দিয়ে। শনিবার সকালে হঠাৎই বোমের শব্দে কেঁপে ওঠে শিমুলতলা এলাকা। জানা যায় বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হয়েছে এক দুষ্কৃতী। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার দুই হাত। খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। চিকিৎসার জন্য আপাতত অভিযুক্তকে ভর্তি করা হয়েছে বনগাঁ হাসপাতালে। বিস্ফোরণের ঘটনার পর হঠাৎই ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার কিছু সময় বাদেই স্থানীয়দের পক্ষ থেকে বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। বনগাঁ থানায় ডেপুটেশন দেন বিক্ষোভকারীরা, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানান তারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সোম দাস জানান, তাকে অপবাদ দেওয়া হচ্ছে ওই ভিডিওর মাধ্যমে। ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়ে সোম দাস বলেন, রাজ্য পুলিশ ও সরকারের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, প্রকৃত সত্য সামনে আনার জন্য যে কোনো তদন্তের সামনে দাঁড়াতে প্রস্তুত। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের উপরে সম্পূর্ণ ভরসা আছে, আমরা পশ্চিমবাংলার সরকারের প্রতি সম্পূর্ণ ভরসা রাখছি, আমরা এর নিরপেক্ষ তদন্ত দাবি করছি। তাহলে যেহেতু আমাদের নামটা নেওয়া হয়েছে, তাই আমরা দাবি করছি নিরপেক্ষ তদন্ত হোক, চাইলে সিআইডি করতে পারে বা চাইলে সিবিআই করতে পারে, আমরা সমস্ত তদন্তের সম্মুখীন হতে চাই। এবং আমি দাবি করছি যেখানে এই ঘটনাটা ঘটেছে ওই ঘটনার আশপাশে প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমরা চাই বনগাঁ থানা, বনগাঁ পুলিশ প্রশাসন ওই ক্যামেরাগুলোকে উদ্ধার করে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করুক। তো রাতের মধ্যে আমাদের এই চারজনার কারুর কোনো ছবি দেখা হয় দেখা যায়, তাহলে আমি বলছি পুলিশ তার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুক। একই দাবি করেন এলাকার বাসিন্দা সিন্টু ভট্টাচার্য। সিন্টু বলেন, আমরা প্রতিমা তৈরি করতে পারি, বোমা তৈরি করতে জানি না। গোটা ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমি মনে করি শুধু বনগাঁ না, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমার মূর্তি যায়। আমার বাবার নাম স্বপন ভট্টাচার্য, সেই হিসাবে আমাদের পরিচিতি শিল্পী হিসাবে। আশা করি 24 পরগনার মানুষ জানে আমরা মূর্তি তৈরি করতে পারি, বোমা তৈরি করতে জানি না। এখন একজন মানুষ হয়তো তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে, আমি একটা দলকে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করি, তৃণমূলকে সাপোর্ট করি, তার জন্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানোর চেষ্টা করছে, সোমদাসকে জড়ানোর চেষ্টা করছে। আশা করি বনগাঁর মানুষ এবং সর্বোপরি শিমুলতলার মানুষ আমাদের বংশ, আমাদের পিতৃপরিচয়, আমাদের সমস্ত কুলশীল তারা জানে। তাই আমাদেরকে এইভাবে অন্যায়ভাবে জড়িয়ে কোনো লাভ হবে না। আমরা বলেছি পুলিশ সরকার তদন্ত করুক, সিআইডি করুক, সিবিআই করুক, যা খুশি করুক, আমরা প্রত্যেকটাতে সহযোগিতা করব। যদি আমরা দোষী হই, আমাদের নাম যদি সেখানে উঠে আসে, আমাদের যে শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।